ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এক্স ডিএক্স। তো আমরা এখানে প্রথমেই এটাকে বাই পার মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করব। তাহলে লেয়ার ফোর এখানে আমি ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে ডিএক্স ইকুয়াল টু কি হবে? ডিএক্স ইকুয়াল টু হবে দেখো টু এ সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন কিভাবে আসবে? ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ সাইন স্কোয়ার থিটা ইন্টু টু এ সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার এখান থেকে দেখো, আমরা উপর থেকে এ কমন নিলে নিচের এ এর সাথে ক্যান্সেল করে যায়, আর উপরে পড়ে থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আর নিচে সাইন থিটা, তার মানে রুট আছে যদি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা বাই সাইন থিটা ইন্টু টু এ সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার এখান থেকে দেখো সাইন থিটা ক্যান্সেল, এ বাইরে যা, পড়ে থাকছে টু কস স্কোয়ার থিটা ডি থিটা। টু কস স্কোয়ার থিটা ডি থিটা এর জায়গায় আমি টু কস স্কোয়ার থিটার জায়গায় আগে ভ্যালু পুট করব। দেখো আমরা কি জানি, আমরা জানি যে ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু হয় টু কস স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে বসাই এ ইন্টিগ্রেশন ওয়ান প্লাস কস টু থিটা হোল ডি থিটা। তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস এ ইন্টু ইন্টিগ্রেশন কস টু থিটা ডি থিটা। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি এ থিটা প্লাস এ সাইন টু থিটা বাই টু প্লাস সি ইজ ইকুয়াল টু এ থিটা যেমন আছে থাকলো, এখানে দেখো লেখা যায় এ ইন্টু টু সাইন থিটা কস থিটা বাই টু প্লাস সি টু ক্যান্সেল। তাহলে এখান থেকে এ বা কমন নিলে থিটার জায়গায় আমরা কি বসাতে পারি? দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি এক্স বাই এ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ এক্স বাই এ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ। আবার কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে এক্স বাই এ, তার মানে রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এ। তাহলে এখানে প্রত্যেকের ভ্যালু পুট করছি, এ থিটার ভ্যালু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হচ্ছে দেখো রুট ওভার অফ এক্স বাই এ, আর এখানে কস থিটার ভ্যালু রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস সি ইজ ইকুয়াল টু এ সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস, এখান থেকে দেখো রুটে রুটে মাল্টিপ্লাই হয়ে এ আসে, এই এ এর সাথে ক্যান্সেল করে যায়, তাহলে রুট ওভার অফ এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি কে আমরা বলবো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।